মামলার অভিযুক্ত আসামিদের ভারতীয় দণ্ডবিধি 375 ধারা অনুযায়ী নারী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং ঘটনাস্থলের ম্যাজিস্ট্রেট কোর্টে প্রডিউস করা হয়। আসামিদের জামিনও দেওয়া হয়, কিন্তু ভিকটিমের অসুস্থতার জন্য তার পিতার আবেদনক্রমে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এই মামলা আপনার কোর্টে স্থানান্তরিত করা হয়েছে। ছাড়া পেয়েছে তো কান ঝালা পালা। দার্জিলিং এ ট্রেনের টিকিট এক মাস আগে থাকতে সব বুক হয়ে গেছে। ব্ল্যাক মার্কেট, ব্ল্যাক মার্কেট। তার টিকিট এক্সট্রা 20 টাকা করে ছাড়ো, এক্ষুনি টিকিট দিয়ে দিচ্ছি। দীঘায় উনি অনেক আগে সৈকত বাস পেয়েছেন, এখন বলছে হবে না। তোমার উনি বোধহয় পয়সা বাঁচাচ্ছেন, ভাও তো মারছে। মা খাবি কিন্তু। আমি বাবা কোথাও যাব না, কলকাতার পুজোর মতন পুজো হয়, কত রকমের ঠাকুর, মনে হয় শয় শয় মাইকেল এঞ্জেলো গজিয়ে উঠেছে। Vacation, my foot. You can't travel by train in this darn country. Antisocial elements are waiting there to devour you, I mean eat you up. And flying, poof, that's a drain. Baba, ekhaneo chitkar. Amra mera maximum jete pari. Ei Urmi, ki korchis ki? Dekh to kando, 42 ta khata hobe aaj 41. Kono ekta ne submit koreni. Dara, gune dekhi ekbar. So sweet. Ektu help kor bhai. Ami age tarte sob byabostha korechi. Kundo special. Madras, Tirupati, Tanjore. মাদুরা, কন্যাকুমারী, রামেশ্বর। একা একা আর কোথায় পাবো টাকা? সো স্যাড, ইটস এ লাউজি সিচুয়েশন, দ্য হোল প্লেস ইজ আপসাইড ডাউন ডিউরিং পূজাস, ইউ ওপেন ইওর উইন্ডো ফার্স্ট থিং ইন দ্য মর্নিং, দেয়ার ইট গোজ, ইউ আর হিট বাই অ্যান অ্যাভালাঞ্চ অফ হিন্দি ফিল্ম সংস ফ্রম ডজেন্স অফ লাউড স্পিকার্স অল ফ্রম ডিফারেন্ট ডিরেকশনস, রাইট? ইয়া, ইটস এ লাউজি সিটি, গড ড্যাম লোড শেডিং, নাটস, নাথিং ওয়ার্কস হিয়ার। এই আর ইংরেজি ফটফটার সাথে পুজো করছিসটা কি? A man is going to keep me busy. James Hadley Chase. Hey, Urmi. Urmi? কি? ঠিকই তো আছে, 42 খানেই তো আছে। আসলে বাইরে যাবার এক্সাইটমেন্টে তোর সব গোলমাল হয়ে যাচ্ছে। খানিকটা তাই। জানিস, এখনো টিকিট হাতে পাইনি। হ্যাঁ? এই নীলা, নীলা ওকে বলছে শোন, এখনো টিকিট হাতে পাইনি। শিখিরি? হবে হবে। সুজিত কালেক্ট করতে গেছে, পাঁচটা টেলিফোন করতে বলেছে। পরীক্ষার খাতা সবাই ঠিক ঠিক নিয়েছো? হ্যাঁ। গোলমাল হয় না যেন,
সব তো পোলাপান টিচার, রেসপন্সিবিলিটি কেমন জানি কম। পর্দি, পূজোয় কোথায় যাচ্ছেন? Where are you going, ma'am? থাম থাম, তোকে ইংরাজি পড়াতে দিয়েছি বলে দিন রাত ইংরাজি করিস না, বাড়ি তো তোর ফরিদপুরে। কোথাও যাব না, যাবার উপায় নাই। কেন? ছেলে আসছে আমেরিকা থেকে, সঙ্গে আমেরিকান বধূ। তাহলে তো বাদ দিয়ে দারুণ সময় কাটবে। দারুণ না করুন সেটা নির্ভর করছে আমেরিকান পুত্রবধূর আচারে ব্যবহারে। বড়দি, আপনার অফিস থেকে একটা ফোন করব? না, অফিস ইজ ক্লোজড। কি হলো বলতো? সুজিতের খবর দেওয়ার কথা ছিল। ও ঠিকই পেলো কি পেলো না জানাবে তো। তোদের পাশের বাড়ি থেকে একটা টেলিফোন কর না। ওরা পছন্দ করে না। দেখলি তো, পাবলিক টেলিফোন বুথ থেকে দুবার করলাম, এক টাকা গচ্ছা গেল। লাইলা বলেছে ঠিকই, নাথিং ওয়ার্কস। সুজিত বাবু তো চিরকালই ক্যাবলা, বাজে বকিস না। এরকম একটা মানসিক উৎকণ্ঠা হবে জন্য যাবার কথা ভাবতাম না। আমার আবার টেনশন সহ্য হয় না। এখানে পাঁচটা বাজছে, রাত মাত্র 45 মিনিটে গাড়ি ছাড়বে, সেই নিয়ে হাওড়া যেতে 1 ঘন্টা। না বাবা, এত হুড়ুড়ি হবে জন্য যাবার কথা ভাবতাম না। সুজিতের কি আক্কেল বলতো? তোরই তো বন্ধু, তোরই মতো ক্যাবলা। আজ 3 দিন ধরে প্যাকিং করছে, শেষ পর্যন্ত যাওয়া না হলে প্রেস্টিজ পাংচার। ওই ক্যাবলাটা হাতে টিকিটের ভাত দিতে গেলি কেন? মরতে তুই থামবি? সুজিত আসেনি বাবা? না তো। সব কেন, কি হয়েছে? সুজিত বাবু ট্রেনের টিকিট আনার কথা, কিন্তু এখনো। হ্যাঁ, তোমার টিকিট গুলো আগে কালেক্ট করনি? কি অন্যায় কথা, এখন এই লাস্ট মোমেন্টে। আমি রোজই বলি মেশমশাই, কিন্তু উর্মিবারে হবে হবে হবে, সব ব্যাপারে লিডারি ফলানো। সব ব্যাপারে লিডারি ফলানো? টিকিট কাটার ভাগটা তোরা নিলি না কেন? পিসিমা। হ্যাঁ। দিন পনেরোর জন্য তুই বাইরে যাচ্ছিস, ভাবলাম তোর সঙ্গে একটু দেখা করে আসি। ভালোই করেছিস, সারা বছর যা খাটিস, একটু ঘুরে টুরে আয়। জানো দাদা, তোমার এই ভগ্নিপতিটিকে কলকাতা থেকে এক পাও নড়ানো যায় না। আমার নড়ার উপায় নেই, তোমার ইচ্ছে থাকলে তুমি বেরিয়ে আসতে পারো। আটকার থেকে আহা, এই বয়সে একা একা কোথাও যাওয়া যায় নাকি? জানো দাদা, ওর কি কাজ? গড়ের মাঠে যাওয়া, গাছের তলায় বসা আর তাস পেটা। আমার জীবনে তো ওই একটাই শান্তির জায়গা। আবার এলো রে দুধ। গয়লা উর্মি, দুধটা নিয়ে নে রে। আরে উর্মি, শুনেছি গোপালপুরে নাকি মাদারাজি কলসি পাওয়া যায়। জানি না পিসিমা, একটু খোঁজ নিস তো মা, আমার অনেক দিনের শখ। আহ, ওরা যাচ্ছে একটু আনন্দ করতে, একটা কলসি দাঁড়িয়ে বসে রইলে। পিসিমশাই, আজ বরং আমরা যাই। হ্যাঁ যাই, আবার সব আনপ্যাক করে গিয়ে অনেক সময় নষ্ট করলাম। যাচ্ছিস কি? এখনো অনেক সময় আছে, আমার ঘরে গিয়ে বস, আমি আসছি। আর যাওয়া হয়েছে, আমি আগেই জানতাম। টিকিট নিয়ে তোদের তুললে বিঘাত গাড়ি ফেল করবো। একটু বস, সুজিত এলে টিকিট নিয়ে যাবে, একেবারে হাওড়া স্টেশনে মিট করবো। সুজিত বাবু এসেছেন, ক্যাবলা চন্ডি না রে, আমরা এখন যাই। ম্যাক্সিমাম যাওয়া হবে নাই তো, তার জন্য মেয়েগুলো প্রিপেয়ার থাকা ভালো। এখানে ভবেশ বাবু থাকেন, ভবেশ চন্দ্র চ্যাটার্জি। বাবা, তোমার সঙ্গে কে এসেছেন? আসুন, কি ব্যাপার? সুজিত বাবু ট্রেনের 3টে টিকিট দিয়েছেন। কই দিন? ভাবছিলাম যাওয়াটা আর হলোই না। সারা পথ জুড়ে প্রসেশন, ট্রাম বাস সব বন্ধ। গোয়াতে এসে গেছে, আমি পালাই। স্টেশনে দেখা হবে। আচ্ছা, আমি চলি। সুজিত বাবু, জ্বর, অফিসে কাজ করতে করতে জ্বর এলো। জ্বর কি খুব বেশি? হ্যাঁ, মনে হলো বেশ জ্বর হয়েছে, ম্যালেরিয়া ট্যালিরিয়া হবে হয়তো। চলি। পুজোর ঠিক আগেই সারা কলকাতা জুড়ে একটা কেলেঙ্কারি হবেই, স্ট্রাইক, বোনাস, ধর্মঘট, প্রসেশন। হ্যাঁ রে উর্মি, তুই যে কদিন থাকবি না, দাদা খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করলি? ভাবিস না, কাজে মেয়েটা তো দুবেলাই আসছে, ও সব করে দেয়,
জারে তুই সব গুছিয়ে তুই চিনে জানো দাদা আমি তোমার খাবার পাঠিয়ে দিতে পারতাম আমার আবার রান্নার লোকটা পালিয়েছে আরে শুধু শুধু ব্যস্ত হস না একবেলা তো অফিসেই খাই রাতে ওই মেয়েটাই সব করে দেবে আরাম করে যাব বলি অতি কষ্টে ফার্স্ট ক্লাসে টিকিট কাটলাম টিকিট কাটতে অর্ধেক মাসের মাইনিং ব্যবস্থা সারা রাত ধরে মামদুমাতানি চলবে একটু ঘুমতে দেবে কি অসম্ভব ঘুম এমনিতেই আসবে ওই দেখ একটা অচেনা লোকের সঙ্গে এক ঘরে ঘুমানো যায় লুঙ্গি পরা লোক দেখতে আমার গা কিরকম করে দেখ জমছে না একদম জমছে না মজাই হচ্ছে না ও দাদা দাদা গো ও দাদা মানছো দাদা দাদা ও দাদা প্লিজ দাদা মারলে এসব নাচছে তোমরা নাচো এটা মজাই পাচ্ছি না একদম ভালো লাগে আ যাই আমি একটু ফ্রেশ এয়ার নিয়ে আসি আপনারা ভদ্র লোকের ছেলে রাতে এরকম গন্ডগোল করতে নাই আসেন 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 না আপনাদের বন্ধু মাল খেয়ে বেশ আমার একটু সামলা এক ঘুষিতে চুয়াল রেখে দেবো আমি বেশি আমার আপনি কে আপনাদেরই মতো একজন প্যাসেঞ্জার এটা রিজার্ভ কম্পার্টমেন্ট কার পারমিশনে ঢুকেছেন ঢোকার ইচ্ছে ছিল
আপনাদের এই বন্ধুকে উনি আমাদের কামরার দরজায় ধাক্কা দিচ্ছিলেন। দেখুন এই চাচামি ও যে ধাক্কা মারছিল তার প্রমাণ কি? আপনি তো কম্পার্টমেন্টের মধ্যে ছিলেন, ধাক্কা আসছিল বাইরে থেকে। কেউ তো একজন ধাক্কা দিচ্ছিল, দরজা খুলে দেখি ইনি, তাই আপনি নিজের চোখে দেখেছেন? দেখেছিলেন? দেখেন, এইভাবে শুধু শুধু কথা বাড়িয়ে কোনো লাভ আছে? আপনারা সবাই ভদ্র সন্তান, আমাদের কামরায় তিনজন অল্প বয়সী ভদ্র মহিলা যাচ্ছেন, তারা বেশ ঘাবড়ে গেছেন, ভয় পাচ্ছেন। অল্প বয়সিনীর আপনার কে হয়? কেউ না। তাহলে এত দরদ কেন? না একাই তিনটের সঙ্গে বেশ মজা মারতে মারতে যাও। আমি একটা প্রপোজাল নিচ্ছি। শুনুন দাদা, আসুন বসুন, একটু গলা ভিজিয়ে নিন, ওই মেয়েরও ডাকুন না, বেশ মজা করতে করতে যাওয়া যাবে। হ্যাঁ, কি বলেন, জার্নিটা একটু ইন্টারেস্টিং হবে। যাই দেখি, বলে দেখি। তবে আগে আনুন না দাদা, পরে ওসব তবে তবে হবে, ওরা যা চাইবেন তাই হবে। হয়নি, ঘাবড়াবেন না, আপনার শেয়ার আপনি পাবেন। যান, লোক কিছু যান। যাই, গিয়ে বলি আন। লোকটা ভয় পেয়ে পালাল রে, যতই ধাক্কা দিক তুই দরজা খুলবি না। শুনেছি কন্ডাক্টর গার্ডবোর্ডে একটা বস্তু আছে, তা তো ঠিকই দেখতে পাচ্ছি না। এই যে অল্প বয়সী ভদ্র মহিলারা, চলে এসো। দেখলি, রাত যে শেষ হতে চলল, প্রদীপ যে নিভু নিভু, শুক্তারা উকি মারে কামড়ার ওপারে। দাদা এসেছে দিদিদের নিয়ে, দাদা এসেছে দিদিদের নিয়ে। কুয়ারের দল তোদের মতো বহু শুয়ারকে আমি কুঁয়ারে পুড়েছি। দাঁড়া, তোদের নাচন কোঁদন আগে বন্ধ করি। হ্যাঁ, বাপের সুপুত্রের মতন এক এক করে আমার কথার জবাব দে। তোর নাম কি? অমল রায়। কি করি? কলেজে পড়ি। ওদের গেলার সাথে নিয়ে কলেজে পড়ি। ধর, কমল বসু, কলেজে পড়ি। ধর, নির্মল অধিকারী। বাহ, বাহ বাহ, মা বাপ তো বেশ ভেবে চিন্তেই নাম রেখেছে, অমল, কমল, নির্মল। রাত দশটার পর রিজার্ভ কম্পার্টমেন্টে ঢোকাব। আগে মোদের গেলার সরিয়ে কথা বল আইনের কর্তা। মাঝরাতে মাল খেয়ে মেয়েদের কামরায় ধাক্কা দেওয়াটা কোন আইনে বলে রে শালা? পরে স্টেশনে তোদের সব কটাকে ধরে ধরে আমি রেল পুলিশে হ্যান্ডওভার করবো। হ্যাঁ, ইনশেকাতে এসছে যত সোয়ার। ট্রেনে অন্য প্যাসেঞ্জার অবজেকশন দিলে মদ খাওয়া বারণ। বাপের বৈঠকখানা পেয়েছো এটা? আমি একজন প্যাসেঞ্জার হিসাবে অবজেকশন জানাচ্ছি।
তোরা যে এলাকায় যাচ্ছিস সেটা আমার এলাকা সাব ইন্সপেক্টর গোবিন্দ মিত্রি লোকে আমাকে সেখানে কি বলে ডাকে শুনে রাখ আঙালে থানাদার কি হলো বলতো কাঁচ ভাঙার আওয়াজ তারপর সব চুপচাপ খবরদার খুলিস না আমি এবার চিন্তা নেই দরজা খোলেন ওরা আর আপনাদের বিরক্ত করবে না শোনেন ওরা ঘুমিয়ে পড়েছে খোলেন দরজাটা খোলেন Congratulations. Double congratulations. Pass kore beriye ekebare chakri. Niye hoye jonmeche boli pel hoye jeto. Shudhu result tao bhalo kora hoyeche. Are tomar theke koto bhalo result kora chhele phepa kore ghure berachhe. Ekhon meye hocche first class citizen. Ar amra hocche second class. Hajar hajar chhele amar chiye onek kom number peyeche. Tomader one dimensional mind. Porchhoi cheleder moto extra curricular activity ache. চায় সিনেমা সাহিত্য সংস্কৃতি রাজনীতি সেখানেই তুই ঘুরপাক খাচ্ছ চক্রাকারে আর বক্রাকারে সবাইকে গালাগাল দিচ্ছ হ্যাঁ এখন বলো তলব কিসের তলব একটা চিরন্তন মতলবের দারুণ শুনলে বেলা সমুদ্র হতে পারে না দেখলে ভাবাই যায় না কোন সমুদ্র ডায়মন্ড হারবার জানাস নি ডায়মন্ড হারবার ওটা আবার একটা সমুদ্র হলো যা বলেছিস বলেছিস আর বলিস না স্কুল থেকে চাকরি যাবে এই উর্মি উর্মি শুনছিস আমার এক্ষুনি জলে নামতে ইচ্ছে করছে ক্ষমা কেন করে নিও বাবা ওই বড় পুলিশ অফিসারকে একবার কলকাতায় পাই ওরই রিভলভার দিয়ে ওরই কপাল যদি ফুটো না করি ওরে কাগজে চিড়ি দেব ছাত্রদের উপর পুলিশের জুলুম নিখিল ভারত ছাত্র সংঘের সেক্রেটারির কাছে একটা খবর দাও আরে দূর ওসব কিচ্ছু করতে হবে না কলকাতায় ফিরি তারপর ব্যাটাকে মজা দেখাচ্ছি বাবাকে বলে ব্যাটা চাকরি খাবো এই বই পড়া শুধু শুধু ভান করছিস কেন ভাবছিস তো সুজিত বাবুর কথা এতক্ষণ ভাবিনি তুই মনে করিয়ে দিলি এবার ভাববো খোকা বলে একজনের রোজগারে নাকি কুলোয় না তাই স্বামী স্ত্রী দুজনকেই নাকি কাজ করতে হবে আমি বলি সে কি বাড়ির বউ কাজ করতে গেলে বাড়ি সামলাবে কে খোকা বলে ঠিক আছে খোকার বাবা অবশ্যই কিছুই রেখে যেতে পারেননি খোকা বলে রাখলেও সেটা কাজে আসতো না কাজ ফেলে বাবা টাকার জন্য গভর্নমেন্টের দরজায় ছুটোছুটি করতে হতো
তাতে যে চাকরিটা করছি সেটাও যেত। এখন বলো তোমার বউ পছন্দ হয়েছে কিনা। একি মেয়েটি যে মিষ্টি জল না খেয়ে চলে গেল। মিষ্টি মানে সে তো আমাকেই দোকান থেকে নিয়ে আসতে হতো, দোকান নেই, ওর ইচ্ছে হলে আমি দোকানে নিয়ে গিয়ে খাইয়ে দেবো। দেখতে চাইছিলে দেখালাম, আমার ডিউটি শেষ, বাকিটা তুমি ভাবো। তবে মা ওই চিন্তা করার সময়টা মানে এই সময়ের পরিধিটা একটু কম হলে ভালো হয়। কিছু মনে করনি তো? মায়ের কথাগুলি কেমন শেখ বোকা বোকা? না খোকা। তোরা কি সত্যি জলে নামবি না? ডুবে মরি আর কি। ওই দেখ একটা কি সুন্দর ছোট্ট নৌকো। না আমরা মার্কেটিং এ যাব, এখানে নতুন কি পাবি, সবই তো কলকাতায় পাওয়া যায়। ছোটখাটো একটা তিমি মাছ, আমি একটা দক্ষিণ মুখো শঙ্খ কিনব। গুড লাক আনে, মরগে যা। আসছিস না, রক্ত থামছে না, তারপর নোনা জল ঝুলে যাচ্ছে। এই দাদা বলেছে কোন রকম এক্সাইটমেন্ট দেখাবি না, ধীরে সুস্থে এখান থেকে কাটতে হবে, যেন কিছুই হয়নি।
কি হয়েছে মা? তুমি এভাবে শুয়ে আছো যে? কি হয়েছে? ট্রেনে আমি আপনাদের সঙ্গে এসেছিলাম। আপনাদের আমাকে একটু সাহায্য করতে হবে, আসেন। আপনাকে জিজ্ঞেস করছি, নীলা রায়। আপনার? শীলা ব্যানার্জি। আর উর্মিলা চ্যাটার্জি। সবাই ছাত্রী? আমরা একটা স্কুলে পড়াই, টিচার। এই কাগজে আপনারা কখন পৌঁছেছিলেন, কোথায় উঠেছিলেন, শেষ কখন উর্মিলা দেবীর সঙ্গে দেখা হয়েছিল, আপনাদের ঠিকানা, ওর ঠিকানা, ওর অভিভাবকের নাম সব লিখে তলায় একটা সই করে রাখেন, আমি একবার দেখে আসি। আপনাদের একজনকেও কলকাতায় ফিরে গিয়ে ওর বাড়িতে? আমি একা যেতে পারবো না। আমি সঙ্গে লোক দেব, আপনাদের একজনের এখানে থাকা উচিত। অলরেডি পৌঁছে গেছেন? হ্যাঁ। আপনাকে আশা করেছিলাম। না, তো একবার দেখবো যে। বন্ধু, মৃত্যুর সঙ্গে লড়াই চলছে, যদি প্রাণে বাঁচে তো জেরা করবার অনেক সময় পাবেন। আচ্ছা, একবার একটু দেখতে পারি দূর থেকে? আচ্ছা আসুন।
বাংলায় বলে পাশবিক অত্যাচার। জানি না কথাটি কার মাথা থেকে বেরিয়েছিল, তবে এ কথা বলে পশুদের অপমান করা হয়, তারাও প্রকৃতির নিয়ম মেনে চলে। এইভাবে চার পাঁচ জনে মিলে আসে। চার পাঁচ জন? হ্যাঁ, গ্যাংরেপ। আচ্ছা, আমি কি এখানে অপেক্ষা করব? করতে পারি দরকার হলে সারা রাত। লাভ হবে না, যদি জ্ঞান ফেরে কথা বলার ক্ষমতা থাকে তো আমরাই আপনাকে খবর দেব, আর যদি তাহলে তো আগেই খবর পাবেন। আপনারা একবার থানায় আসেন, তারপর আপনাদের পাঠাবার ব্যবস্থা করব। কিছু শুনলেন নাকি, কিরকম আছে ও? চেষ্টা চলছে, দেখছেন তো সবাই এরা কত চেষ্টা করছেন। আসেন। সকাল দশটায় হাজার হাজার লোকের সামনে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল, অথচ খুব টেরই পেল না। এই সুয়ারের দলকে আমি ছাড়বো না। আপনাকে অনুরোধ করছি গোবিন্দবাবু, মাথা গরম করে যাত্রার উপর হাত ফাত চালাবেন না মশাই। উই হ্যাভ এনাফ অফ ট্রাবল। একবার যদি আপনি এইটাকে দেখতেন স্যার, চোখ সহায় পাবে। স্যার স্যার আপনি চলেন, আপনি একবার মেয়েটাকে দেখবেন, চলেন। দেখলে আপনারও মাথার রক্ত গরম হয়ে যাবে। এই সমস্ত বদমাশদের অ্যারেস্ট করে, কেস ফাইল করে, আদালতে হাজির করে এই ঘোড়ার ডিম হবে। মা সারাদের হাত পা ভেঙে দেন, বিধ্বংস করে দেন, শেষ করে দেন। ভদ্রলোক এসেছে, পাঠি দাও। আসুন। উফ, কি বিপদেই পড়ে গেল, এত লোক থাকতে মরতে কেন যে আমারই চোখে পড়লো। এইভাবে আমাকে কতদিন আটকে রাখবেন স্যার? এদিকে আমার চাকরিটা যায় যায়। না না, ইচ্ছে করলে আপনি আজই যেতে পারেন, গোবিন্দবাবু সঙ্গে জানুনি সব ব্যবস্থা করে দেবেন, যান। কিন্তু চলেন চলেন। ওই মূল্য কিন্তু আমরা আজই ফিরে যেতে চাইছি। যাবেন? কিন্তু এর মধ্যে যদি উর্মিলা দেবীর কিছু একটা মানে আমরা থেকেই বা কি করতে পারছি বলুন। আচ্ছা ঠিক আছে, আপনারা যাবেন, আমরাই ওর বাবাকে খবর পাঠাচ্ছি। আচ্ছা, কাল রাতে বা আজ সকালে এরকম কাউকে বা কয়েকজনকে এরকম মনে পড়ে যারা আপনাদের ফলো টলো করছিল কি আশেপাশে ঘোরাফেরা করছিল, এরকম কাউকে? ঠিক আছে, আপনারা বাইরে অপেক্ষা করেন, আমি পৌঁছে দেব। এই যে আপনার জবানি, দশ আট জন লোক হুল্লোড় করতে করতে, নাচতে নাচতে, গাইতে গাইতে একটা মেয়েকে চান করাচ্ছিল। আপনি বলেছিলেন কজন ছিল মনে করতে পারেন? ছ সাত জন হবে। তার বেশি হতে পারে? না না, তার বেশি নয়, তার কম, ধরুন তিন চার জন। তো দেখিনি স্যার, কিন্তু জলের তলায় যে ওই কীর্তি চলছিল। মোটামুটি একজনের চেহারার একটা ডেসক্রিপশন দিতে পারেন? মুশকিলে ফেললেন, সবাই একরকম দেখতে, চোখে মোটা মোটা কালো কালো গগলস, মাথায় টুপি, জুলপি, লম্বা চুল কিংবা টাই টাড়ি, অদ্ভুত থেকে বোঝা যায় না স্যার। তাছাড়া ঢের সঙ্গে যেরম লাপাচ্ছিল, শুধু শুধু অনুমানের বশবর্তী হয়ে একটা দাড়িওয়ালা লোককে ফাঁসায় কি করে বলুন। সই করেন। কি এটা? আমার মাথা। হ্যাঁ, করে রাখেন না। কি এটা? আপনাকে আদালতে হাজির হতে হবে। আদালতে কেন? ভয় কি? আপনি তো কিছু অন্যায় করেননি। কেন যে মরতে আমার চোখেই পড়ল। সব ওদের ব্যবহারে আপনার কি এমন কিছুই সন্দেহ হয়নি? না স্যার, আজকালকার ছেলে ছোকরা যেমন মাহাত্মি করে, নাচ গান বাসনা বাসনা তো thank you.
সিস্টার ডাক্তার বোস জিটি রুমে আছেন। আসুন। দেখে তো মনে হচ্ছে সারাদিন খুবই ছোট ছোট করছেন। হ্যাঁ একটু কফি চলবে? না থাক, কেমন আছেন উনি? একই রকম, প্রচন্ড আঘাত পেয়েছে মেয়েটি গোবিন্দু। চারটে স্টিচ করতে হয়েছে, পাম্প করলে স্টমাক থেকে মাঝে মাঝে নোনা জলের সঙ্গে একটু একটু রক্ত আসছে। প্রেশার তো কখন কখন এত কম যে মনে আর রাখা গেল না। এটা গেলো ফিজিক্যাল সাইড, জ্ঞান ফিরে এলে, মানে যদি এট অল ফিরে আসে তো মানসিক অবস্থাটা যে কি দাঁড়াবে। আমি বরং ভোর রাতে এসে একবার খবর নিয়ে যাব। চল অর্জুন, আজ রাতে মনে হচ্ছে আর ঘুম টুম হবে না। ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই, চলুন। জানোয়ারগুলোকে ধরতে হবে অর্জুন, সরাদের কিছুতেই পালাতে দেওয়া হবে না। মাথায় চানের টুপি, তোকে কালো চশমা, এরকম কোন লোককে দেখেছিস আজ সকালে? না, তুই দেখেছিস? না। চার পাঁচ জনের একটা গ্রুপ, সবাই পুরুষ, এই হোটেলে উঠেছে? না স্যার। দেখি বই দেখি, চলো। কি ব্যাপার? অমল কমল নির্মল চরিত্রের লোক সব এত রাতে কোথায় বেরোনো হচ্ছে? রাতে বেড়ানো এখানে মানা বুঝি? কারফিউ নাকি? কারফিউ নাকি? আর এক মূর্তি কোথায় গেল? সব কৈফত এখানে দিতে হয় বুঝি? আগে হ্যাঁ হয়, আর সব বাইকে দিতে হবে, সে যাই হোক। দুর্ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? সে কি রে, হ্যাঁ এইটুকু ছোট্ট শহরে এত বড় একটা ঘটনা ঘটে গেল সবাই জানে, তোরাই কিছু জানিস না? আমরা এসেছি বেড়াতে, এখানকার লোকাল ব্যাপার কোথায় কি হচ্ছে না হচ্ছে আমরা জানি কি করব। চ
স্যার ইনফর্মার লাগাও বারবার গিয়ে ধরতে হবে ঠিক আছে चल रे मुसाफिर फिर तेरी बताई वो चल चल रे मुसाफिर कौन है अरे सर की औलाद कौन है बे तू तो बड़ा बदल दे ये सब सुन रहा मोती हाँ सब गड़बड़ व्यापार मुसाफिर की जानी ना हाँ जाएगा फिर ना चला एक बार दरियार मोते एकदम दरिया का अंदर हाँ चला काचे, चला बहुत चलाक, चार पांच जन मिले, एक जब, कीरे साला, जुटे ची, हाँ, की कोरे जे साला गंदो पाए, पीने पर से माल खेते बड़ा मजा लगे ना, अरे, तू ऐसा धंधाबाजी करी सी तो, ना ना, जा अरे रकम मजबूत कबूतर संगे लौटते मजा लागे हाँ 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 देखो साला हाँ पी 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 हाँ 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 सबाई उठे नारा যে যেখানে আছিস নড়বি না বুঝিয়ে বলার দরকার আছে আমি কেন এখানে এসছি আমার এলাকায় একটা মেয়ের সর্বনাশ করা হয়েছে যে শালা করেছে তাকে আমি একবার মাপতে চাই আমি তোমাকে উঠে দাঁড়াতে বলেছি সুয়ারকা বাচ্চা একবার রেপ কেস থেকে শালা তুমি পিছলে বেরিয়ে গিয়েছিলে শালা বারবার তো হয় না খবর নিতে পারেন বেঙ্গালোর থেকে তিন দিন ট্রাক চালিয়ে আজ সবে এসেছি এখানে আর তিন চারজন মিলে একটা জানানার উপর পুলিশ জুলুম চলবে না পুলিশ জুলুম চলবে না কে কে পুলিশ জুলুম দুনিয়া ওলাচ্ছে কে ও তুই আয় 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 কাকে বলে পুলিশ জুলুম তোকে শেখায় আয় 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 কলেজের ছেলে হয়ে দেশি মদের দোকানে আমি মেজর দাঁত ভেঙে দেবো তোর মেজর কাউলা তোর হাত কাটলো কি করে সমুদ্রে চান করার সময় কি করে ডুবে ডুবে ঝিনুক তুলছিলাম কেটে গেছে ডুবুরি হয়েছে ডুবে ঝিনুক তুলছি অমন অ্যাক্টিং আমি ঢের দেখেছি বাবা অ্যাক্টিং দেখতে দেখতে আমার চুল পেকে গেল খুব নেগেছে মেয়েটারও খুব লেগেছে যার উপর অত্যাচার হয়েছে তার মুখে এই টেপ লাগানো ছিল তোর হাত কাটলো কি করে হাত কাটলো কি করে হাত কাটলো কি করে কি করে কাটলো কি করে কাটলো হাত কাটলো কি করে আর একবার একবার যদি কাউকে থানায় ধরে নিয়ে এসে মারধর করে তবে আপনার নামে আমি রিপোর্ট করবো তাই করেন গোবিন্দ বাবু
অনেকবার আমার নামে রিপোর্ট করা হয়েছে স্যার, অনেকবার উপলরা আমায় ধমকি ঝেড়েছে, আর 10 বছরে আমার কোনো প্রমোশন হয়নি। আমি মারধর করি, যতবার ওই শালা বদমাশগুলোকে আমি ধরে ধরে নিয়ে আসবো, কোথাকার কোন শালা রাজনীতি করনেওয়ালা ঘুষ করে ঢুকে পড়ে ঘুষ করে ছাড়িয়ে নিয়ে চলে যাবে। এটা 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 চাকরি, এটাই চাকরি, এ চাকরিতে আমার এই কলা। আপনিও জানেন আমিও জানি, বজ্জাতের সাথে লড়তে গেলে কবজির জোর থাকা চাই। হ্যাঁ, আপনি আমাকে 2 মিনিট সময় দেন, আমি ওই শোয়ারের বাচ্চাকে দিয়ে স্বীকার করিয়ে ছাড়ব ওই মেয়েটার উপর অত্যাচার করেছে। না না, আপনি আসেন স্যার, আপনি আসেন, আপনি একবার আমার সঙ্গে আসেন, আপনি একবার মেয়েটাকে দেখবেন, চলেন। আমি দেখে এসেছি, প্রমাণ কি যে এই ছেলেটাই আসামিতে একজন? একটা টেপ, মেয়েটার মুখে যে টেপ লাগানো ছিল সেই একই টেপ ছেলেটার হাতে লাগানো রয়েছে। গোবিন্দবাবু, একটা টেপ যা বাজারে হাজার ঘন্টা কিনতে পাওয়া যায়, এই প্রমাণ আপনার আদালতে ঠিকবে? আমি আপনাকে বলছি তো, আপনি আমাকে 2 মিনিট সময় দেন, আমি আপনাকে হাজারটা প্রমাণ এনে দেব। না, যেমন আমরা আইন ভাঙতে দিতে পারি না, তিনি নিজের হাতে আইন নিতেও পারি না। সিস্টার, জানলাটা খুলে দিন। উর্মিলা দেবী, আমার কথা শুনতে পাচ্ছেন? উর্মিলা দেবী, আমার কথা শুনতে পাচ্ছেন? উর্মিলা দেবী, সিস্টার, যদিও নিঃশ্বাস অনেকটা সহজ হয়ে এসেছে, তবু অক্সিজেন চলুক, আপনি প্রেশারটা চেক করুন। এই যে আপনার রোগী তো জ্ঞান ফিরেছে, তাহলে একটু এখন দেখা সাক্ষাৎ না, কোনো কথাও না, 24 ঘন্টা পর, তাও অবস্থা বুঝে।
জানতে আছে যে চারটি ছেলে অমল কমল কি ধরনের সব নাম? ওরা কোথায়? ওরা তো চলে গেছে। এখন তো কোনো ট্রেন নেই। যত গন্ডগোল তুই করলি, ছুরিখানায় গেলে দেশি মত টেস্ট করতে, তোকে ধরে বিশ্বাস কর, তোকে ধরে থানায় আনার আমার একটু ইচ্ছে ছিল না। একটা ছুরি দিয়ে তোর শরীরটাকে ফালা ফালা করে দিতে ইচ্ছে করছিল। আইন অনুযায়ী আমার একটা উকিল পেতে পারে নিশ্চয়ই। নিশ্চয়ই বাপের টাকা থাকলে একটা কেন রে শালা, তুই দশটা উকিল রাখতে পারিস। কেসের সমস্ত বিবরণ এই ফাইলে নোট করা আছে, আপনি পরে সই করে দিন। আমি কোন রকম কেস করতে চাইছি না, কেসটা উইথড্র করুন। আপনি আপনি দোষীদের শাস্তি দিতে চান না? ওদের শাস্তি দিতে আমার আত্মীয় স্বজন আমাকে অনেক বেশি শাস্তি দেবে। আপনি সমাজ কথাটার মানে বোঝেন? চোর চোর খুনিদের নিয়েই তো জীবন কেটে গেল স্যার, আর সমাজ। কেসটা কি করে উইথড্র করা যায় তাই বলুন। নে না
তা সম্ভব না। আপনারা যখন আমার মেয়েটাকে টেনে আদালতে হাজির করবেন, জেরার পর জেরা চলবে। আদালতে জেরা আইনের শৃঙ্খলা মানে, স্বাধীনতার শৃঙ্খলা মানে না। ধরুন অপরাধীদের শাস্তি হলো, তারপর তারপর আমার মেয়েটার কি হবে? তাকে যে চিরকাল সবার কাছে কৈফিয়ত দিতে হবে, তার চেয়ে বরং চেপে যান, হাজার হাজার অন্যায়ের মতো এটাও চেপে যান। দুঃখিত স্যার, কেস আপনি চান বা না চান হবেই, টেটের সঙ্গে অপরাধীদের। আমি তাপে তাপে নিয়ে ঘর করি মা। হ্যালো গান কর, দেন 25,000 টাকা। একসঙ্গে কখনো দেখেছেন? হাজার 25,000 টাকা রোজগার করতে চান? 25,000 আগে কি করে বলেন তো? রেপ কেসের আসামিদের মধ্যে আমার ছেলে আছে, আমার ধারণা সে কাজ কিছুতেই করতে পারে না। ওর মধ্যে কোনটি আপনার ছেলে? ধরুন একজন, ডিল কমপ্লিট হলে নামটি বলবো, রাজি? 25,000 টাকায় বউ ছেলে নিয়ে আনন্দে থাকবেন? দেখেন আমার এই ভোদখোদ চেহারা বলে আমার বউ জটিল, যা মাইনে পাই টেপ রেকর্ডার কেনারও ক্ষমতা নাই। যদি থাকতো আপনার কথাগুলো আমি রেকর্ড করে রাখতাম, আদালতে প্রডিউস করলে কেস আরো জোরালো হতো। শালা কতবার বলেছি দাদা, অত বড় মেয়েকে এত স্বাধীনতা দিও না, লেখাপড়া শিখে এখন কি হবে বলতো? কি হবে আমাদের উর্মির? কোর্ট কাছারি কাগজে ছবি, যেখানে যাচ্ছি সেখানে সকলের মুখে সেই এক কথা, ছি 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 ছি, এইরকম একটা স্ক্যান্ডালের সঙ্গে আমাদের ফ্যামিলি জড়িয়ে পড়বে আমি ভাবিনি, ভাবতেও পারিনি। একটা কথা বলি জামাইবাবু, দিদি মারা যাবার পর থেকে আপনি বড্ড উদাসীন হয়ে পড়েছিলেন, শুধু অফিস বাড়ি আর বই, মেয়েটা যে দিন দিন বড় হচ্ছে এ কথা কখনো আলাদা করে ভাবতে পারেননি। কিছু মনে করবেন না জামাইবাবু, বাপ হয়ে আপনি আপনার কর্তব্য করেননি। কি কর্তব্য করেননি? যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে মেয়েকে ঘাট থেকে নামিয়ে দেওয়া, তারপর ঝালা হাত পা হয়ে। চুপ করো, নিজের হলে বুঝতে পারতে। নিজের না হলেও বুঝি, দেখো এই সমালোচনা করা খুব সোজা বুঝলে, এই সমালোচনা থামবে থামবে। দোহাই তোমাদের, এখন ঝগড়াঝাটি করার সময় নয়, আমার উর্মির কি হবে
আমরা এখন কি করে এই দ্বীপ থেকে? কেউ উদ্ধার করতে পারবে না। ভুলে যাচ্ছ কেন যে কেসটা হচ্ছে রেপ? আমাকে এবার উঠতে হবে রে, অফিস যেতে হবে। আপনি এখনো অফিস যাচ্ছেন? যাওয়ার সময় বাইরে থেকে দরজাটা টেনে দিয়ে যাস। আয়, দুজনে মিলে একটু খেয়ে নি। কাজে মেয়েটি আমাদের জন্য রুটি তরকারি করে দিয়ে গেছে। এত মানুষের এত কথা, এত সমালোচনা, ও কিন্তু চুপচাপ কাজ করে যাচ্ছে। নে, বাঁচতে হবে উর্মি, আর বাঁচতে গেলে খেতেও হবে। আবার কে এলো? একটু একা ওকে কেউ থাকতে দেবে না? ও নীলা, এসো, আমরা একটু খেতে বসছিলাম, তার জন্য কিছু না। ভালোই হলো তুমি এলে, ভাবছিলাম উর্মিকে একা রেখে অফিস যাই কি করে। তুমি বরং ওর খাওয়ার কাছে একটু বসো, আমি এখানেই কত খেয়ে নিচ্ছি। না না মেসোমশাই, আপনার বরং আগে খেয়ে নিন, আমি তো সারাদিন থাকবো বলেই এসেছি। বড় মর্মান্তিক হয়েছি দাদা, জানি কি মর্মান্তিক পরিস্থিতিতে আপনাকে পড়তে হয়েছে। গভীর সমবেদনা জানালে ছাড়া আর কি বা করতে পারি? কাগজে সব ব্যাপারটা ডিটেল দেয়নি দাদা। আচ্ছা, কি করে এই ব্যাপারটা ঘটলো? হাজার হাজার লোক চান করছিল তাদেরই সামনে সকালবেলা। এর ভেতর তিনটে ছেলে নাকি কলেজে পড়ে? ছেলে নয়, পশু। মিস্টার চ্যাটার্জি, সরি মিস্টার চ্যাটার্জি, মাই ডিপেস্ট সিম্পাথি। মেয়েটা আছে কেমন? মানসিক ভারসাম্য হারেনি তো? আসলে এসব ব্যাপারের পরে মেয়েরা প্রায় সাইকোলজিক্যাল কেস হয়ে দাঁড়ায়। ব্রিটনে একটা মেয়ে রেপ হওয়ার পরে দেখা গেল she started enjoying to be raped. I mean, she used to love it. সুতরাং বুঝতে পারছেন, খুব সাবধানে থাকতে হবে। মেয়েকে কোম্পানি দিন, ওয়াচ করুন। অ্যাজ এ ফাদার, ইওর রেসপন্সিবিলিটি, ইওর অনার। আমি নারকীয় পাশবিক অমানসিক প্রভৃতি বড় বড় বিশেষণ আসামিদের বিরুদ্ধে প্রয়োগ না করে সোজাসুজি আসামি নন্দভূমি ওরফে দাদাকে আপনার অনুমতি নিয়ে প্রশ্ন করতে চাই। কোর্টে হাঙ্গামাটা মিটলেই ভাবছি তোকে নিয়ে কোথাও একটু বেরিয়ে আসবো। জানিস, তোর মা খুব বেড়াতে ভালোবাসতেন। আমরা একবার রাঁচি গিয়েছিলাম। রাঁচি গেলে সবাই একবার করে মেন্টাল হসপিটাল দেখতে যায়, আমরাও গেলাম। ওরে বাবা, সে কি কষ্ট মানুষের! এর চেয়ে বড় অভিশাপ বোধহয় আর হয় না। একটা মানুষ হাসছে অথচ তাতে আনন্দ নেই, একটা মানুষ কাঁদছে অথচ তাতে দুঃখ নেই, একটা মানুষ নাচছে গাইছে তাতে তাল আছে সুর আছে অথচ ভাবতে গেলে কিছুই নেই। তোর মায়ের সে কি কান্না! বললে এ দেখতে মানুষ আসে, আমরা কি নিষ্ঠুর বলতো? আমরা শুধু নিষ্ঠুর নই, উনি
আমাদের সবাই মধ্যে কোথায় যেন একটা স্যাডিজম লুকিয়ে আছে। নইলে একটা শিশুর দেহ থেতলে পাবলিক বাস বেরিয়ে যায়, আর সেই ছোট্ট দেহটি দেখতে মানুষের ভিড় জমে। নইলে কোর্টে ভিড় করে মানুষ আমাদের অপমান, আমাদের লজ্জা দেখতে আসে। হ্যাঁ রে, সুচিত বোধহয় সম্পর্ক চুকিয়ে দিল না? সুদীপ বাবু, কেন আপনি বন্ধুত্ব করতে গিয়েছিলেন যেখানে বন্ধুত্বের মর্যাদা দিতে জানেন না? আর যদি উর্মি সব, সে হচ্ছেন আপনি। যদি এখন বুঝতে পারছি এটা আমার ভুল ধারণা। কাওয়ার্ড, নিনকম্পুপ, একাডেমিতে আর্ট ক্রিটিক, সিডো ইন্টেলেকচুয়াল, অফিসের রাজনীতি, কতদূর পথ কি আছে, কতটাই গিয়েছেন মনের দিক থেকে? আচ্ছা গোবিন্দবাবু, আপনি তো নন্দভৌমী, কমল বসু, অমল রায়, নির্মল অধিকারীদের বিরুদ্ধে এই মামলা সাজিয়েছেন। অবজেকশন ইউর অনার, সাজিয়েছেন কথাটা এখানে অবান্তর। অন্যভাবে প্রশ্ন করা যেতে পারে। ঠিক আছে ঠিক আছে, আপনি তো ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে এই মামলা তদন্ত করেছেন, এবারে ঠিক আছে বসন্ত বলুন গোবিন্দবাবু, আপনি তো তদন্ত করেছেন। আচ্ছা আপনার তো আর একটা নাম আছে, যে নামে নাকি ওখানে বাগে গরুতে এক ঘাটে জল খায়। ওখানে গরু অনেক আছে, তবে বাঘ না, বাঘ একটা নেই। আপনার কতদিন অবসান হয়নি? আট দশ বছর। কেন জানি না, আপনি তো দেখছি গভীর জলের মাছ। সমুদ্রের ধারে থাকি তো। আপনার আর একটা নাম আছে, আমি বলি সেটা কি? ঠ্যাঙাড়ে গোবিন্দ। আপনার প্রমোশন হয়নি এবং উপরওয়ালা আপনাকে বারবার নোটিশ দিয়েছে সংযত হতে, কারণ আপনি থানায় লোকেদের ধরে নিয়ে এসে অমানুষিক নির্যাতন করে তাদের কাছ থেকে জোর করে কনফেশন আদায় করেন। অস্বীকার করতে পারেন একথা? জবাব দিন, এটা আপনার থানার অফিস নয়, এটা আদালত। ইওর অনার, আমি রেফার করছি আর্টিকেল 21, জুডিশিয়াল কনস্ট্রাকশন ইন রিগার্ড টু দ্য ফান্ডামেন্টাল রাইট অফ অ্যাকিউজড পারসন। অ্যান অ্যারেস্টেড পারসন ইজ আন্ডার দি প্রোটেকশন অফ স্টেট অ্যান্ড ইজ এন্টাইটল টু কম্পেনসেশন অফ ইনজুরি। মানে কিছু বুঝলেন গোবিন্দবাবু? মানে হচ্ছে অভিযুক্ত ব্যক্তিরা স্টেট প্রোটেকশন পাবে, আর আপনার অত্যাচারে ইনজোর্ড হলে কম্পেনসেশন আদায় করতে পারে। বদমাশদের শাস্তা করতে গেলে মাঝে মাঝে পুলিশকে কঠোর হতে হয়, কারণ যেভাবে অসামাজিক। থামুন থামুন, বড় বেশি কথা বলছেন আপনি, আসল কথা আপনি ধরে ধরে ঠেঙান। এ কথা কি আপনি অস্বীকার করেন যে এই চারজন যাদের রেপ কেসের আসামি হিসাবে আপনি গ্রেপ্তার করেছেন? কারণ তারা প্রকৃত অপরাধী। সেটা প্রমাণ সাপেক্ষ। সব প্রমাণ আপনি সংগ্রহ করেছেন ঠেঙিয়ে, আদালত অগ্রাহ্য করতে পারে। একই ট্রেনে এই অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে আপনি যাচ্ছিলেন 1 অক্টোবর রাতে? এরা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে যাচ্ছিল। রাত 10টার পর আপনি ওদের রিজার্ভ কম্পার্টমেন্টে ঢুকেছিলেন? ওরা মদ খেয়েছিলেন কিনা? হ্যাঁ। তারপর কি করেছিলেন? কি করেছিলেন তারপর? আমি আপনি মত অবস্থায় ওদের জিনিসপত্র ভেঙে তছনছ করেছেন? না না না, একজন পুলিশ অফিসার হয়ে আন্ডার অফিসে কথা বলছেন? আপনি ওদের জিনিসপত্র ভাঙেননি? হ্যাঁ ভেঙেছিলাম, ভেঙেছিলাম ওদের মদের বোতল। দ্যাটস অল ইওর অনার, তোমার কিছু প্রশ্ন থাকলে করতে পারো বসন্ত। উপস্থিত তার কোনো প্রয়োজন দেখছি না ইওর অনার, তবে পরে নিশ্চয়ই হবে ইওর অনার। এবার আমি আদালতের সামনে শ্রীমতী উর্মিলা চ্যাটার্জিকে হাজির হবার আবেদন জানাই।
যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। উর্মিলা দেবী, আমি সোজা একটা প্রশ্ন রাখছি। এই যে চারজন আপনার সামনে দাঁড়িয়ে আছে, এদের আগে আপনি কখনো দেখেছেন? মনে হচ্ছে আগে কখনো আপনি দেখেননি। ভালো করে দেখুন, চারজন ভক্ত সন্তান আপনার জন্য যে নরক যন্ত্রণা ভোগ করছে এই খাঁচার মধ্যে। আচ্ছা, আমি কাজটাকে সহজ করে দিচ্ছি। আপনারা একে একে হাত তুলুন তো। আপনি তুলুন। একে আগে কখনো দেখেছেন? না। একে? না। একে? একে? কোথায়? ট্রেনে। আপনার কথা মতো আপনার উপর সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছিল। অবজেকশন ইওর অনার, উর্মিলা দেবীর কথা মতো নয়, ডাক্তারি পরীক্ষার পর। সাস্টেইন। থ্যাংক ইউ ইওর অনার। কোথায় এই সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছিল? বলাৎকারটি কোথায় হয়েছিল? সমুদ্রে। জলস্থলে আকাশের মধ্যে জলটিকেই বেছে নিলেন? অবজেকশন ইওর অনার, অবান্তর জেরা উর্মিলা দেবীর দুর্বল স্নায়ুকে আঘাত করতে পারে এবং তিনি মানসিক ভারসাম্য হারাতে পারেন। অন্য প্রশ্ন করুন। সেখানে আর কেউ ছিল? অনেকে চান করছিল। অনেকে? কটার সময়? বেলা দশটায়। সকাল দশটার সময় অনেকের সামনে আপনার উপর বলাৎকার করা হলো, অথচ কেউ টের পেল না? আপনি টের পেয়েছিলেন তো? ইওর অনার, আপনার অনুমতি পেলে আমি দুটো কথা বলতে চাই। বলুন। আমার বন্ধু কোর্টরুম ড্রামা তুলে হাততালি করতে চাই, কিন্তু তার চেহারায় একটু শালীনতা আশা করব। আমাদের প্রফেশনে একটা সম্মান আছে ইওর অনার। লয়েস টু এনশিওর প্রোটেকশন আর টু হার্ট হিউম্যান ডিগনিটি। আদালতে আমি ধর্মযাজকের ভূমিকা নিয়ে আসিনি ইওর অনার। এখানে আমি একজন অ্যাডভোকেট। আমি জানি লয়েস টু এনশিওর প্রোটেকশন, আর সেই লয়েরই সাহায্যে আমি আমার ক্লায়েন্টদের প্রোটেকশন দিতে চাইছি। প্রসিড। যারা আপনাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করেছিল তাদের মধ্যে এরা কেউ ছিল? জানি না। সোজা উত্তর, হ্যাঁ কি না? জানি না। হ্যাঁ কি না? জানি না। কেন জানেন না? মাথায় টুপি, চোখে চশমা ছিল। টুপি
চশমা পরে জলে কেউ চান করে তো আপনি উপন্যাসের গল্প ভাঁচেন উর্মিলা দেবী। আমি বলি কি হয়েছিল? ইওর অনার, একই ট্রেনে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে উর্মিলা দেবীও যাচ্ছিলেন। ইয়াং ম্যান, তারা হয়তো একটু একটু দুষ্টুমি টুষ্টুমি করেছিল, যার জন্যে এই পুলিশ অফিসারের সঙ্গে ষড়যন্ত্র করে আপনি ইচ্ছে করে কারো কাছে দেহ দান করে চারজন ভদ্র সন্তানকে ব্ল্যাকমেইল করার জন্য অজ্ঞানবার ভান করে সমুদ্র থেকে পড়েছিলেন। অবজেকশন ইওর অনার। প্রতি পদে আমার বন্ধু যদি অবজেকশন তোলেন তাহলে তো ফৌজদারি মামলা করা যায় না ইওর অনার। চারজন সম্ভ্রান্তকারী যুবকের মান সম্মান জীবনের ভবিষ্যৎ একটা তামাশার ব্যাপার নয়। আমাকে আজ গোপালপুরে ফিরে যেতে হচ্ছে ডিউটিতে। মামলার প্রথম কিস্তি তো একরকম শেষ হলো, আবার সেই ডেট পড়েছে আগামী মাসে। তাই ভাবলাম যাবার আগে সব আপনাকে দেখা করে যাই আর কি। বাবা অফিসে? আপনি উকিলের জেরার সময় যে সাহসের পরিচয় দিলেন আমার খুব ভালো লেগেছে, খুব ভালো। এই তো চাই, কাকে ভয়, কিসের ভয়? আপনি কেন মাথা নিচু করবেন? ওরা আইনের ফাঁক খুঁজবে, ফাঁক পেলেই আপনার গায়ে কাদা ঠিকাবে, ঠিক আছে দিন। মাথা নিচু করার মতন কাজ ওরা করে, আমরা করিনি। মিস্টার চ্যাটার্জি, হাউ ইজ ইয়োর ফৌজদারি মামলার আসল কথা হলো প্রমাণকে অপ্রমাণিত করতে হবে। আমি কি দেখেছি বা কি শুনেছি সেটি বড় কথা নয়, তবে কি দেখলে বা শুনলে আমার সুবিধে হবে সেইটি হচ্ছে বড় কথা। আগে বুঝেছি। আচ্ছা, ওখানকার থানার ইনভেস্টিগেটিং অফিসারটার কি নাম? গোবিন্দ। তার রিপোর্টটা সামলাতে পারবেন? আচ্ছা দেখি চেষ্টা করে। অপারেটর, একটা ট্রানকল বুক করুন, গোপালপুর, অবরঞ্জন দাস, রাইট। এখন আমি কি করবো বাবা, বলো আমি কি করবো? কে একজন বলেছিল সারা পৃথিবীতে প্রতি 5 মিনিটে একটি করে রেপ হচ্ছে, তার মানে ঘন্টায় 12টা। এই প্রতি ঘন্টায় 12টি পরিবারের মধ্যে আমরাও একটি।
আমরা একা নই উনি আমাদের সঙ্গী সাথীরাও আছে আমার এই উপকারটুকু আপনাকে করতেই হবে দেখুন আমি একজন ছেলের বাপ হয়ে আমার ছেলের জীবন ভিক্ষা চাইছি কিন্তু একজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা মানে আপনি ইচ্ছে করলেই একটা উপায় বের করতে পারবেন ওখানকার সব আটঘাটি তো আপনি জানেন মুশকিল হচ্ছে আমার সমাজে বেশ বড় সেনসিটিভ আমার সব কাজের উপর তারা লক্ষ্য রাখছে তাছাড়া স্টুডেন্ট ক্লাস আমাকে চাতা বলে মিস্টার দাস আগামী মানে আপনার পার্টির 5000 ভোটের টাকা আমি দেব ঠেকাড়ে পুলিশ গোবিন্দকে সরাতে হবে বুঝলি পুলিশ হত্যা হত্যা টত্যা নয় রে বাবা হত্যা টত্যা নয় তোকে একটু কষ্ট করতে হবে আর কি কি কষ্ট স্যার দেখ রেপ কেস থেকে আমি তোকে বাঁচিয়েছিলাম নইলে একদিন ঘানি পিস্তিস মাঝে মাঝে ধার শোধ করতে হয় বুঝলি আবার কি সব ধন্দাবাজি শুরু হলো It's lovely to see you again. Jack, Baba, শেষ পর্যন্ত তুই এলি আমি তো ভাবলাম চাকরিটাই ছেড়ে দিলি উর্মি একবার আমার অফিসে এসো বসো কেমন আছো তুমি এক্সামিনেশনের খাতাগুলো নিয়ে এলাম দেখেছো ঠিক আছে আমি দেখে দেব উর্মি বলতে খুব খারাপ লাগছে আমার উপরে গভর্নিং বডির নোটিশ এসেছে যে তুমি কাজে জয়েন করার আগে তারা একটা মিটিং ডাকতে চান ওয়াই মে উই নো ওয়াই ইন দ্য নেম অফ গড গভর্নিং বডি বলেছে একজন মানে একজন ভিকটিম অফ রেপ সোজাসুজি বলুন না রেপ আর এ পি ই রেপ জিনিসটা আকচার হচ্ছে কথাটা অবসিন নয় এখানে আমি কি করব আচ্ছা বড়দি আপনি তো সবার শেষে বাড়ি যান যেতে যেতে রাতও হয়ে যায় আপনার উপর তো ইয়া দেয়ার সাম পিপল হু লাভ টু রেপ ওল্ড ওম্যান চুপ কর উর্মিকে তোদের চেয়ে আমি কম ভালোবাসি না উর্মি স্যার মোদির দোকানে দাঙ্গা হচ্ছে কে খবর দিলে টেলিফোনে কে টেলিফোন করেছিল পাশে লালাজির দোকান থেকে
ঠিক আছে চলো দেখে আস যত হয়েছে খানাটা শ্রীমতী এখানে সব গন্ডগোল হচ্ছিল বলে থানায় ফোন করেছিল কে আগে এখানে তো কিছু হয়নি স্যার ভাগ যেমন রক্তের খোঁজে বেরোয় তেমনি পুলিশ ঘুরে বেড়ায় কখন কাকে ধরবে কখন কাকে মারবে দেখ সালার হাত রক্তে লাল বলাৎকার নিজেরা সালা বলাৎকার করে আরে হা হা শালার মধ্যে কত কীর্তি হচ্ছে আমার জানা আছে কলকাতা ছুরিটার উপর ওই শালা বলাৎকার করে সাক্ষী থাকো তোমরা দেখো দেখো শালার জুলুমবাজি তোরা আমাকে মার তবু আমার মুখ বন্ধ করতে পারবি না তোরা পুলিশ চুলুমের প্রতিবাদে ট্রাক ড্রাইভারদের ধর্মঘট গোপালপুর থানা সাব ইন্সপেক্টর শ্রী গোবিন্দ মিত্র একজন ট্রাক ড্রাইভারকে বিনা দোষে নির্মমভাবে প্রহার করেছে ফলে স্থানীয় সমস্ত ট্রাক ড্রাইভাররা ধর্মঘট করেছে ট্রাকে মাল চলাচল ব্যবস্থা সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে কাল প্রশাসন বেরোচ্ছে তো আমাকে কি করতে হবে আপনার জন্য ওদের উপর লাঠি চার্জ করতে হবে ডক্টর বোস আপনার কাছে যখন উর্মিলা দেবীকে আনা হয় তখন তার অবস্থা কিরকম ছিল অচেতন ছিলেন জ্ঞান ফিরতে কত সময় নিয়েছিল প্রায় 28 ঘন্টা আমার বন্ধু আসামিপক্ষের উকিলের অবান্তর কথা অনুযায়ী এই 28 ঘন্টা কি কেউ অজ্ঞান হবার ভান দেখিয়ে থাকতে পারে অসম্ভব উনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন আপনি প্রশ্ন করতে পারেন কি চাই প্রশ্ন করবো হাইকোর্টে একটা ইম্পর্টেন্ট কেস আছে তাড়াতাড়ি যেতে হবে ইওর অনার Medical proof of sexual intercourse is not the legal proof of rape. এটা আমার কথা নয় একজন জ্ঞানী ব্যক্তির কথা ডাক্তারবাবু আপনি যখন উর্মিলা দেবীকে পরীক্ষা করেন মানে অজ্ঞান অবস্থায় তখন আপনি নিশ্চিত হলেন যে এটা একটা সেক্সুয়াল অ্যাসল্ট নিশ্চয়ই প্রচুর রক্তপাত হয়েছিল 4টে স্টিচ করতে হয় কিন্তু তাকে যে একাধিক ব্যক্তি রেপ করেছিল সেটা কি করে বুঝলেন নেচার অফ ইঞ্জুরি দেখে কিরকম ভদ্রমহিলার হাতে পিঠে শোল্ডার ব্লেডে আঘাতের চিহ্ন ছিল আঘাতের চিহ্ন তো নিজে ইচ্ছে করেও করা যায় ভালভা ব্রুস্ট হয়েছিল
দেহের প্রাইভেট পার্টি মিউকাস মেমব্রেনে ল্যাসারেশনের চিহ্ন ছিল। প্রচুর রক্তপাত হয়েছিল হাইমেন রাপচারের দরুন। মেডিকেল ইনভেস্টিগেশন মেশিনারির বাধা বলি। অবজেকশন ইওর অনার, মেডিকেল ইনভেস্টিগেশন মেশিনারি বিজ্ঞান সম্মতভাবে স্বীকৃত। প্রসিড। আচ্ছা ডাক্তারবাবু, বলা করা যায়? যায়, এই সম্বন্ধে ফরেন্সিক এক্সপার্ট বেশি বলতে পারবেন। তাহলে ফরেন্সিক এক্সপার্টকেই ডাকাও কি ওর অনার। কি বলো বসন্ত, এইবার জমবে। আমি আদালতের সামনে ফরেন্সিক এক্সপার্ট প্যাথোলজিস্ট ডক্টর রতিন ব্যানার্জিকে হাজির করার অনুরোধ জানাই। আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, ঈশ্বর আমার সহায় হন। ডক্টর ব্যানার্জি, এই দুটো সিল করা খামের মধ্যে দুটো টেপ আছে, আপনি নিশ্চয়ই পরীক্ষা করেছেন। একটি উর্মিলা দেবীর মুখে লাগানো ছিল, আরেকটি অভিযুক্ত নির্মলের হাতে লাগানো ছিল। এই দুটো টেপ পরীক্ষা করে আপনি কি পেয়েছেন? দুটো টেপ একই রকম, একটায় উর্মিলা দেবীর ঠোঁটের ইমপ্রেশন আছে, আর একটা পুলিশের কথা অনুযায়ী নির্মলবাবুর হাতে লাগানো ছিল, তাতে দু একটা লোম আটকে ছিল, সে লোম নির্মলবাবুর। এবার আপনি প্রশ্ন করতে পারেন। টেপে কি কোনো নম্বর লেখা থাকে, মানে প্রতি ইঞ্চি বা ফুটে কোন রকম মার্ক? না, এই রকম টেপ বাজারে কিনতে পাওয়া যায় না। প্রচুর। ইওর অনার, ইনভেস্টিগেটিং অফিসার ঠ্যাঙাড়ে গোবিন্দ নির্মলকে অপরাধী সাব্যস্ত করার জন্যে বাজার থেকে টেপ কিনে থানায় জোর করে লাগিয়ে তারপর খুলে নেয়, একবার নয় বারবার তাকে যন্ত্রণা দেবার জন্যে। আমি পরে আবার গোবিন্দবাবুকে জেরা করার অনুমতি চাইছি। আচ্ছা, রেপ চলাকালীন একটা ধস্তাধস্তি হয় এবং তা থেকে কি রক্তপাত হতে পারে? হতে পারে, এক্ষেত্রেও হয়েছিল। সে রক্ত পরীক্ষা করে ব্লাড গ্রুপ বের করা হয়েছে? হ্যাঁ, বি গ্রুপের রক্ত। উর্মিলা দেবীর ব্লাড গ্রুপ বের করা হয়েছে? হ্যাঁ। তার ব্লাড গ্রুপটা কি? সেটাও বি গ্রুপের রক্ত। দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, আমি ফরেন্সিক এক্সপার্ট ডক্টর ব্যানার্জিকে রি এক্সামিন করবার অনুমতি চাইছি। দরখাস্ত পরে পেশ করা হবে। আবেদন মঞ্জুর করা হলো। এবার আসল কথাটা জবাব দিন ডক্টর ব্যানার্জি। ইওর অনার, আমার আপনার কাছে আবেদন, আমি যখন এই প্রশ্নটি করব, দর্শক বা শ্রোতা যারা একটি নির্যাতিতা মেয়ের করুণ কাহিনী শুনতে এসেছেন, তারা যেন শান্ত হয়ে শোনেন, কোনো রকম মন্তব্য না করেন। আপনি চাইলেই দর্শকদের বাইরে বের করে দেওয়া হবে। ধন্যবাদ ইওর অনার, তার দরকার হবে না। আমি জানি যারা কোর্টে উপস্থিত আছেন তারা ভদ্র সন্তান, ভদ্র আচরণই আশা করব, কারণ তাদেরও বাড়িতে স্ত্রী কন্যা ভগিনী আছেন। ডক্টর ব্যানার্জি, উর্মিলা দেবীর শরীরের তলার দিকে অর্থাৎ বস্তি দেশে তার লোমের সঙ্গে আর অন্য কিছু ধরনের লোম পাওয়া গেছে? হ্যাঁ গেছে। আসামিদের বস্তি দেশের লোমের স্যাম্পল নেওয়া হয়েছে? হ্যাঁ, মাইক্রোস্কোপে মেডুলারি ক্যারেক্টারিস্টিক স্টাডি করা ছাড়াও অন্যান্য সফিস্টিকেটেড এক্সামিনেশনও করা হয়েছে। এদের মধ্যে কোনো মিল কি পাওয়া গেছে? চার ধরনের আলাদা আলাদা লোম চারজন অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে মিলে গেছে। থ্যাংক ইউ ডক্টর ব্যানার্জি। That's all you're on. আপনি আজই ফিরে যাচ্ছেন? হ্যাঁ, সওয়াল জবাব তো শেষ হল, এবার রায়, দেখা যাক কি হয়। আপনি বন্ধুর মতো ছায়ার মতো সঙ্গী ছিলেন। গোবিন্দবাবু, অপমানে চরম মুহূর্তে পেছনে তাকালেই আপনাকে দেখেছি, ভরসা পেয়েছি। জানেন উর্মির কাজটাও গেছে? ট্রেন ধরতে হবে, আমি চলি। Thank you.
মমতা চ্যাটার্জির মামলায় পুরো 10 বছর জেল। ঘাবড়াবার কিছু নেই, বাপেরও বাপ আছে হাইকোর্ট। সময় নষ্ট না করে তাড়াতাড়ি হাইকোর্টে মুভ করুন, যাতে অন্তত একটা বেল পাওয়া যায়। হবে হবে, আপনি তো সুন্দর ব্যবস্থা করে রেখেছেন। অর্জুন, গোবিন্দ বাবু, বদলে না একেবারেই ছুটি স্যার? সাসপেন্ডেড, ইনকোয়ারি হবে তারপর। আমি জানতাম স্যার, যারা ধর্মঘট করেছিল ওদের একটাও তো ট্রাক ড্রাইভার নয়, সব কটাই তো অ্যান্টি সোশ্যাল। তখনই জানতাম এটা আমাকে তাড়াবার একটা একটা ষড়যন্ত্র। এরপরে কি হবে আমি তাও বলে দিতে পারি স্যার, প্রমাণের অভাবে খুব সম্ভব উর্মিলা দেবীর মামলার আসামিরা মুক্তি পাবে। ওরা প্রমাণ করবে আমি থানার ঘরে জোর করে ওদের চুল ছিঁড়ে উর্মিলা দেবীর শরীরে প্ল্যান্ট করেছি। জানি না মহামান্য হাইকোর্ট ওদের কথা মানবে কি না, তবে ওরা চেষ্টা করবে যেভাবে চিরকাল ওরা চেষ্টা করে এসছে। নীলা, তোমাদের স্কুলের গভর্নিং বডি কবে মিট করছে? আমি ঠিক জানি না মিশুমশাই। আমি তোমাদের স্কুল অথরিটির কাছে উকিলের চিঠি দেব। গোবিন্দবাবু খুব ভালো শিক্ষা দিয়েছিলেন, যেদিন গোপালপুরে কেস উজ্জ্বল করতে চেয়েছিলাম। মধ্যবিত্ত বাঙালি সমাজ খালি সব কিছু থেকে গা বাঁচিয়ে চলে, আমিও চেয়েছিলাম, কিন্তু গা তো আমার পুরল। কোন কারণে উর্মিকে স্কুল থেকে তাড়ানো হবে নীলা? কেন আপনি উকিলের চিঠি দিয়ে কারণ জানতে চেয়েছেন, স্কুল কর্তৃপক্ষ উর্মিলা দেবীকে কেন রাখতে চাইছেন না? উপযুক্ত উত্তর না পেলে কোর্টে মুভ করতে বাধ্য হব। আপনি কি চান স্কুলটা উঠে যাক? কোন সুবুদ্ধি সম্পন্ন নাগরিকতা চাইবেন? এই দেখুন, প্রায় 250 গার্জিয়ানের চিঠি এসেছে। উর্মিলা দেবী যদি স্কুলে বহাল থাকেন তারা তাদের মেয়েদের স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে যাবেন। এখানে আমাদের নিরুপায় অবস্থার কথা আপনি নিশ্চয়ই বিবেচনা করবেন। আর আমার নিরুপায় অবস্থার কথা কে বিচার করবে? আপনি হাইকোর্টের একজন রিটায়ার্ড জাজ, আর এখানে যারা উপস্থিত আছেন শিক্ষাবিদ, সাহিত্যিক, সায়েন্টিস্ট, চিকিৎসক, তারা সবাই সমাজের মাথা। আপনারা সবাই মিলে একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন যেখানে হাজার হাজার শিশু শিক্ষা পাচ্ছে, তাদের গার্জেন আপনারা, আর আপনারাই তাদের এত বড় অন্যায় করার পথ দেখাচ্ছেন। এখানে আমরা নিরুপায় না, নিরুপায় বলে এড়িয়ে গেলে হবে না। হয় শক্ত হাতে এই 250 অভিভাবকদের জানান, ওরা তাদের ছেলে মেয়েদের স্বচ্ছন্দে স্কুল ছাড়িয়ে নিয়ে যেতে পারেন, কিংবা ওদের ঠিকানা আমাকে দিন, আমি নিজে আমার মেয়েকে সঙ্গে নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি যাব। ওদের সঙ্গে কথা বলার জন্য নয়, ওদের শিশুদের সব কথা খুলে বলে জিজ্ঞেস করব এরপরেও ওরা উর্মিলাকে শিক্ষিত হিসেবে চায় কিনা।
এতদিন আসেনি কেন? তোমার কি অসুখ করেছিল? বলো না তুমি কেন আসনি। শুনে খুশি হবেন, স্কুলের চাকরিটা আবার ফিরে পেয়েছি। দুঃখের দিনে অনেক ভরসা আপনি দিয়েছেন, আপনাকে আমার প্রণাম জানাই। বাবাও আপনাকে তার শ্রদ্ধা জানালে। ইতি উর্মিলা।